তো নমস্কার বন্ধুরা অ্যামাজন কোম্পানি তোমাদের কাজের সুযোগ দিচ্ছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের মান্থলি স্যালারি বা মাসিক বেতন থাকছে তেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত এখানে প্যাকিং প্যাকেজিংয়ের কাজ রয়েছে সম্পূর্ণ এসি রুমে মানে ওয়ে হাউসে বসে চাকরি আর ডেলিভারির জন্য কিন্তু তোমাদের বাইক থাকতে হবে পড়াশোনা লাগবে না সম্পূর্ণ কাজের ডিটেলস আমি বলবো তবে তার আগে বলছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অনলাইনে ফর্ম ফিল করবে না নাম্বারে স্যারকে তোমরা সরাসরি ডাইরেক্ট তোমরা আবেদন করবে কত টাকা স্যালারি সম্পূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের এক এক করে বলছি দেখে নাও প্রথমে আমি বলছি দেখো এটা কিন্তু কোনো রকমের সরকারি চাকরি না এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট চাকরি এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাইভেট চাকরি আর এটা কিন্তু ডাইরেক্ট পেরল রকম ভেন্ডার পেরলের না ভেন্ডর পেরল বা থার্ড পার্টি পেরল না এটা ডাইরেক্ট কোম্পানিতে চাকরি তোমরা যাবে সকালবেলা ইন্টারভিউ দেবে এবং তারপরের দিন থেকে জয়নিং হয়ে যাবে কেমন কাজ করতে হবে কেমন প্যাকেজিংয়ের কাজ আমি ভিডিওতে দেখাচ্ছি তোমরা তাড়াতাড়ি দেখে নাও এরকমই কিন্তু কাজ তোমাদের এখানে করতে হবে অ্যামাজনের যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায় আমরা যে সমস্ত প্রোডাক্ট অ্যামাজন থেকে বুক করি বা ডেলিভারি হয় সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু প্যাকিং প্যাকেজিং তোমরা নিশ্চয়ই দেখেছো অ্যামাজন বা ফ্লিপকার্টের যে প্রোডাক্ট আছে সেগুলো বক্স এবং তার মধ্যে একটা প্লাস্টিকের র্যাপ করা হয় তার উপর বারকোড বসানো হয় স্ক্যান করা হয় এবং তারপর ডেলিভারি বয় সেটা ডেলিভারি দিয়ে যায় তো এগো এতগুলো যে কাজ এর মধ্যে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট ভাগ করা থাকে একটা ডিপার্টমেন্টের কাজ কি প্যাকিং পিকার যেরকম প্রোডাক্টগুলো এনে যারা স্ক্যান করছে তাদের কাছে দেওয়া স্ক্যান করা হয়ে গেলে সেই স্ক্যানে কত টাকা হলো সেই সমস্ত বসানো একটা ডিপার্টমেন্ট ওটাকে বলা হয় স্ক্যানিং ডিপার্টমেন্ট স্ক্যানিং ডিপার্টমেন্টের পরে আসছে হচ্ছে তোমাদের প্যাকিং প্যাকেজিং ডিপার্টমেন্ট এবং সেটা চলে যাচ্ছে ডেলিভারি ডিপার্টমেন্টের কাছে তারপর যে ডেলিভারি বয় রয়েছে বা ডেলিভারি গার্ল রয়েছে সে কিন্তু তোমাদের বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যায় তো এই যে এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এতগুলো ডিপার্টমেন্টের মধ্যে যাদের বাইক আছে তারাই শুধু ডেলিভারিতে আবেদন করতে পারবে যাদের বাইক রয়েছে তোমরাই শুধু ডেলিভারিতে আবেদন করতে পারবে আর যাদের বাইক নেই তোমরা কিন্তু প্যাকিং প্যাকেজিং ডিপার্টমেন্ট স্ক্যানিং ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো আশিটি এটা কিন্তু ফুল টাইম চাকরি কোনো রকমের পার্ট টাইম চাকরি না এটা আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওয়ান মানে একশো আশিটি পুজোয় তো বোনাস দেওয়াই হয় আউটস্ট্যান্ডিং অ্যালাউন্স পাবে পুজোয় বোনাস পাবে কোম্পানির পক্ষ থেকে এক্সপিরিয়েন্সের জায়গায় বলেছে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না অভিজ্ঞতা যেটা চেয়েছে কোম্পানি কিন্তু কোনো রকম অভিজ্ঞতা চায়নি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে রুম যেটা থাকা খাওয়ার তার মধ্যে রুমটা দিয়ে দেবে খাওয়াটা কিন্তু তোমাদের নিজেদের পয়সায় রকম অভিজ্ঞতা লাগছে না পুরুষ মহিলা উভয় এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে অ্যামাজন কোম্পানিতে তোমার অনেক বন্ধুরা দেখবে কাজ করে অ্যামাজন কোম্পানি ফ্লিপকার্ট মিন্ত্রা মিশো এই সমস্ত কিছুতে কিন্তু নতুন করে ভ্যাকেন্সি নিয়োগ চলছে ঠিক আছে কি কি কাজ এবার আমি ডিটেলস তোমাদের বলে দিচ্ছি তারপর আমি স্যালারি কত সেটাও বলবো দেখো স্যালারি হচ্ছে তেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা তোমরা পাবে প্রত্যেক মাসে স্যালারি মানে মাসিক যে বেতন সেই বেতন তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে কোনো রকমের ক্যাশ ইন হ্যান্ড মানে রকম হাতে হাতে কোনো টাকা দেওয়া হবে না দেখো প্যাকিং করা প্যাকিং প্যাকেজিংয়ের ক্ষেত্রে কোনো রকম পড়াশোনা লাগছে না আদার্স চেকিং রিসিভের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস লাগছে স্ক্যানিং ডিপার্টমেন্টে মাধ্যমিক পাস লাগবে ডেলিভারি ডিপার্টমেন্টেও কোনো পড়াশোনা লাগছে না তবে বাইক থাকতে হবে তোমাদের পুরুষ মহিলা উভয় তোমরা আবেদন করতে পারবে ডিউটির সময় রোটেশনাল একটা রয়েছে তোমাদের ডে শিফট আরেকটা রয়েছে নাইট শিফট নাইট শিফটে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে এখানে কিন্তু নাইট শিফটে মহিলাদের দেওয়া হয়েছে আর সপ্তাহে তোমরা এখানে একদিন করে ছুটিও পেয়ে যাচ্ছ কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য অফলাইনে আবেদন করবে কোনো রকম অনলাইনে ফর্ম ফিল করবে না তোমরা ডাইরেক্ট কোম্পানির যে স্যার রয়েছে তার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে ইন্টারভিউ দিতে চলে যাবে কোনো রকমের কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারো